প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, আসহাবে কেরামের উপর, তাবেঈন তাবে তাবেঈনগণের উপর। শান্তি বর্ষিত হোক বিশ্বের সমস্ত মুসলিম নর এবং নারীর উপর এবং যারা কবরে চলে গেছে, কবরে শায়িত আছে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলিয়ান কেরাম, শাবান মাস, শাবান মাসের আজ 6 তারিখ, কয়েকদিন পরেই শুরু হবে সেই আকাঙ্ক্ষিত মাস শাহরুল রমাদান তথা রমজান মাস। শাবান মাস, এই মাসে আমাদের কোনো করণীয় আছে কিনা, শাবান মাসের করণীয় কিছু আলোচনা অবশ্যই দরকার, কেননা এই মাস আসলে আমাদের কিছু দায়িত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, রমজানের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের ব্যাপারে অভ্যাস ছিল এরকম, তিনি যখন সিয়াম পালন করতেন একাধারে পালন করতেন, এমন ভাবে পালন করতেন হাত্তা নাকুলু লা ইয়াসুম, হাত্তা নাকুলু লা ইফতির, এমন ভাবে তিনি সিয়াম পালন করতেন আমরা মাঝে মধ্যে বলতাম যে তিনি আর মনে হয় রোজা ভাঙবেন না, একেভাবে রাখতেই থাকবেন, রাখতেই থাকবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিয়াম ভাঙতেন, এমন ভাবে সিয়াম ভাঙতেন মানে রাখতেনই না, 2 মাস 3 মাস চলে গেছে কোনো সিয়াম রাখেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অর্থাৎ তার স্ত্রী বলছেন যে হাত্তা নাকুলু লা ইয়াসুম, আমরা মাঝে মধ্যে মনে করতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হয়তো নফল কোনো সিয়াম রাখবেন না, এত বেশি সিয়াম পালন করতেন। কিন্তু 2টি মাস ব্যতিরিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ও মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিকমালা সিয়ামা শাহরু কাত্তুন, কোন মাস পূর্ণাঙ্গ সিয়াম পালন করেছেন এটা আমি দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস পূর্ণাঙ্গ সিয়াম পালন করেছেন ইল্লা রমাদান, রমজান ছাড়া, রমজান ছাড়া পূর্ণাঙ্গ একটি মাস সিয়াম পালন করেছেন এরকম আমরা দেখি নাই। কিন্তু হ্যাঁ, শাবানে আমরা দেখেছি, শাবানে তিনি এত বেশি সিয়াম পালন করতেন, এত বেশি সিয়াম পালন করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য একটি রেওয়ায়েতে এসে বলেছেন ওয়াকানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, তিনি প্রায় শাবানটাকেই সিয়াম পালন করতেন, পুরো শাবানটাই তিনি সিয়াম পালন করতেন, ইল্লা কলিলা কয়েকদিন ব্যতিরিকে শাবানে তিনি এত সিয়াম পালন করতেন। আমাদের কাছ থেকে কিন্তু 6 দিন অলরেডি চলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সেটা হচ্ছে শাবান মাস, এটা হচ্ছে রমজানের প্রস্তুতি স্বরূপ। আরেকটি হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলছেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই ইয়াসুমু শাহরাইন মুতাতাবিঈন, 2 মাস একাধারে সিয়াম পালন করেছেন ইল্লা শাবানা ওয়া রমাদান, কিন্তু রমজান এবং শাবান তিনি প্রায় 2 মাস সিয়াম পালন করতেন একাধারে। তাহলে শাবান মাসের আমাদের করণীয় হচ্ছে, প্রথম করণীয় বেশি বেশি সিয়াম পালন করা। কেউ যদি পুরো 20 তারিখ পর্যন্ত 15-20 এরকম বা কিছু বেশি বা কম রাখতে পারেন, যে যতটা পারেন রাখেন, শেষ দিকে কিছু বাদ দেন, এভাবে রাখতে রাখতে যতটা পারেন। যারা বৃহস্পতি সোমবারে রাখা অভ্যস্ত তারা বৃহস্পতি সোমবারে রাখেন, তার চাইতে বেশিও রাখতে পারেন। আর যারা প্রত্যেক মাসে আয়ামুল বিস তথা 13, 14, 15 তারিখে মাসের সিয়াম পালন করায় অভ্যস্ত তারা সেটা রাখেন। এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব শাবান মাসের বর্জনীয় কাজ সম্পর্কে ইনশাআল্লাহ। মনে রাখবেন আয়ামুল বিস যদি রাখা অভ্যস্ত থাকেন তাহলে শাবান মাসেও রাখবেন,
যদি আয়ামুল বীজে রাখা অভ্যস্ত না থাকেন, শবে বরাত সম্পর্কে কোনো সিয়াম নাই পালন করবেন না। এটা শাবান মাসের ফজিলত সম্পর্কে যে সিয়াম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন সেভাবে আপনারা রাখবেন। তো শাবান মাসের কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিরাই শাবানি পূর্ণাঙ্গ শাবানি সিয়াম পালন করতেন, ইল্লা কালিলা, কয়েকদিন ব্যতিরিকে। এই জন্য আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ করণীয় যেটা, যে সমস্ত মা বোনরা এসেছেন খেয়াল করুন, যে সমস্ত মা বোনরা আসে নাই তাদের হয়তো বাবা এসেছে, না হলে কারোর স্বামী এসেছে, না হলে কারোর ছেলে এসেছে, তাদেরকে বলছি আপনারা এই ফতোয়াটা বাড়িতে জানিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা কুনতু আকদি মা ইয়াকুনু আলাইয়া মিন রমাদান, আমার রমজান মাসে কিছু সিয়াম কাজা হয়ে যেতই, সবার হবে, প্রত্যেকটি নারীরই রমজান মাসে সিয়াম কাজা হবে, হতেই পারে, এটাই কিন্তু স্বাভাবিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমারও কিছু সিয়াম রমজান মাসে কাজা হয়ে যেত। এই কাজা সিয়ামগুলো আমি বাকি যে দশটি মাস পেয়েছে দশটি মাসে রাখার সময় পেতাম না। কেন? তিনি বলছেন এই সিয়ামগুলো আমি রেখে দিতাম ইল্লা ফি শাবান, শাবান এই সিয়ামটি, ইল্লা ফি শাবানি, শাবান এই সিয়ামটি আমি রেখে দিতাম। হাত্তা তুয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত আমি এই কাজটা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন আর আমার এটা প্রয়োজন হতো না। কেন? এই হাদিস থেকে দুইটা লক্ষণীয় বিষয়, একটি হচ্ছে স্বামীর খেদমত। স্বামীর খেদমতের বিষয় কি? নফল সিয়াম রাখতে হলে অবশ্যই স্বামীর অনুমতির প্রয়োজন আছে, এটা তার প্রমাণ। স্বামী যদি বাড়িতে থাকে আর স্ত্রীও যদি বাড়িতে থাকে আর তার যদি নফল সিয়াম বা সুন্নাত সিয়াম রাখতে হয় তাহলে অবশ্যই তাকে স্বামীর অনুমতি নিতে হবে, এটা প্রথম কথা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটাই বলছেন, রমজানে আমার কিছু সিয়াম কাজা হয়ে যেত, এই সিয়ামগুলো আমি বাকি দশ মাসে রাখতে পারতাম না, কেননা স্বামী ছিল, স্বামীর খেদমত করা লাগতো, যার কারণে আমি ইচ্ছা করলে এই সিয়ামগুলো রাখতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম পালন করত যার কারণে আমি সুযোগ পেয়ে যেতাম, ওই সময় আমি আমার কাজা সিয়ামগুলো রেখে দিতাম। মা বোনদেরকে বলছি যারা যাদের সিয়াম এখনো কাজা আছে, গত রমজানে সিয়াম রাখতে পারেন নাই, যে সিয়ামগুলো কাজা হয়ে গেছে, পুরুষদেরকে বলছে যাদের অসুস্থতার কারণে সিয়াম কাজা হয়ে গেছে, মা বোনদেরকে বলছে যাদের বিভিন্ন কারণে সিয়াম কাজা হয়ে গেছে, তাদেরকে বলছি সময় আছে মাত্র কয়েকদিন, এই রমজানের আগ মুহূর্ত পর্যন্ত এই কাজা সিয়ামগুলো অবশ্যই অবশ্যই রেখে ফেলবেন। যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি কাজা সিয়ামগুলো শাবান মাসের মধ্যে রেখে দিতাম, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, এই সুভাবে সুযোগ পেয়ে যেতাম। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত করতাম, কেননা স্বামী বেঁচে থাকতে নাই অনুমতি লাগতো, স্বামী যখন ছিল না তখন তো বেশি বেশি সিয়ামই পালন করা হতো, এই জন্য কাজা সিয়ামগুলোর জন্য তখন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়ামের জন্য আমাকে অপেক্ষা করা লাগতো না। এই জন্য স্বামীর অনুমতি খুবই জরুরি। স্বামীর অনুমতি ব্যতিরিকে যারা নফল সিয়াম, নফল ইবাদত করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাদেরকে বলছি তাহাজ্জুদের সালাতের ব্যাপারে একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো নারী যদি রাত্রিতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আর স্বামী এতে খুশি না, স্বামী চাচ্ছে যে তার কাছে থাকুক, স্বামী চাচ্ছে যে তার কাছে থাকুক, এই নারী যদি নফল সিয়াম রাখতেই থাকে তাহাজ্জুদের সালাত পড়তেই থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মহিলা তো তাহাজ্জুদের সালাত আদায় করছে, খুব ভালো কাজ, জান্নাতে যাওয়ার একটা সহজ পথ, কিন্তু এই মহিলার জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য অভিশাপ বর্ষণ করে ফেরেশতাগণ, তার জন্য অভিশাপ বর্ষণ করে পৃথিবীর সমস্ত প্রাণীগণ, ততক্ষণ পর্যন্ত এই অভিশাপ থাকে, হাত্তা ইউসবিহ, সকাল পর্যন্ত। বুখারী মুসলিমের হাদিস, আরেকটা হাদিস এসেছে হাত্তা ইয়ারজি, হাত্তা তারজি, যতক্ষণ পর্যন্ত ওই মহিলা তার স্বামীর নিকটে ফিরে না আসে। স্বামীর নিকটে ফিরে না আসে মানে কোন স্ত্রী লোক রাগ করে চলে গেছে বাপের বাড়িতে, দুই মাস তিন মাস থেকেছে, ততদিন পর্যন্ত বাপের বাড়িতে রাগ করে থেকেছে, ততদিন পর্যন্ত ফেরেশতা এবং সমস্ত প্রাণী তার উপরে অভিশাপ দিয়েছেন। এবার বলেন আমাদের কি করণীয়,
এই জন্য বলছি, অনেকেই নফল সিয়াম স্বামীর অনুমতি ব্যতিরিকেই বেশি বেশি রাখার চেষ্টা করেন, নফল ইবাদত করার চেষ্টা করেন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামীর খেদমত। স্বামীর খেদমত ব্যতিরিকে কোনো নারী জান্নাতে যাবে এটা সম্ভব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস দ্বারা সেটাই বুঝিয়েছেন যে নফল এই কাজা সিয়ামগুলো আমি শাবান মাসের মধ্যে রেখে ফেলতাম, আমাদেরকেও সেই কাজটি করতে হবে। যারা এখানে উপস্থিত আছেন তাদের মা বোন স্ত্রীদেরকে আপনারা জানিয়ে দিবেন, যারা এখনো কাজা সিয়ামগুলো রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে এই শাবান মাসের যে করণীয় হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা, এই সিয়ামগুলো যাতে আমরা বেশি বেশি রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন।